ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে আর বর্ষার সময় বাজারে একটা জিনিস খুব বেশি দেখা যায়, সেটা হলো মাছের ডিম। তাই আজকে আমাদের বাড়িতে আনা হয়েছে হলো মাছের ডিম। আর মাছের ডিম দিয়ে আজকে আমি তিন রকম রেসিপি বানাবো। আজকে কিন্তু আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি পড়ছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে। আর রান্না করতে করতে আমি একটু বৃষ্টির ভিডিওটা তোলার চেষ্টা করেছি। যাই হোক, এবার রান্না করার পালা। প্রথমে আমি রান্না করব হলো সবজি দিয়ে আর ডিম দিয়ে একটা চচ্চড়ি মতো। তার জন্য কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, জিরে, কালো জিরে একসঙ্গে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো কুচানো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে যে সমস্ত সবজি আমি কেটে রেখেছি, বর্ষাকালে যে সমস্ত সবজি পাওয়া যায় যেমন ঝিঙে, পটল, আলু এইসব আমি কুচো কুচো করে কেটে রেখেছি। তারপর কাঁঠাল দানা, ডাঁটা সব একসঙ্গে কেটে, কাঁচা লঙ্কা একসঙ্গে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি একটু সবজিটা ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দেখি সবজিটা একটু মজে গেছে। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এগুলো আমি আগে দিইনি, কেন সবজির যখন দিয়েছি দিইনি, কারণ সবজি প্রথম অবস্থায় অনেকটা পরিমাণে দেখা যায় আর সেটা একটু সেদ্ধ হয়ে গেলে অনেক কমে যায়। তার জন্য একটু মজে যাওয়ার পর আমি দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তাহলে পরিমাণটা ভালো বোঝা যায়। দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। মাছের ডিম দিয়ে চচ্চড়ি, এইভাবে চচ্চড়ি রান্না করলে আমার কাছে তো আর কিছু দরকার নেই, শুধু একটু ডাল আর এই চচ্চড়ি হলেই সম্পূর্ণ দুপুরের খাবার হয়ে যাবে। আর মাছের ডিমগুলো আমি আগেই ভেজে রেখেছি ভিডিওর প্রথমেই, শুরুতেই আমি মাছের ডিমটা যেটা চচ্চড়ি দেবো সেগুলো আমি ভেজে নিয়েছি। এই মাছের ডিমটা পুরো মিহিদানার মতো লাগছে, ঝুরঝুরা করে ভেজেছি। এবার আমি চচ্চড়ির মধ্যে দিয়ে আবার মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো লাস্টে একটু গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে চচ্চড়ি, এবার আমি চচ্চড়িটা এবার নামিয়ে নেব। চচ্চড়ি হয়ে গেল, এবার করবো হলো মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া করার জন্য আমি মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পেস্ট করে মুসুর ডালের সঙ্গে পেঁয়াজ, মাছের ডিম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে একে একে ভেজে নিচ্ছি। আর মাছের ডিমের বড়া ভাজার সময় তেলে কিন্তু একটু ভেনা মতো হয়, কিন্তু তুলে নেওয়ার পর আর কিন্তু থাকে না বড়ার মধ্যে। একে একে সব বড়াগুলো তুলে নেব। আবার কিছুটা বাকি আছে, সেগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আর মাছের ডিমের বড়া কিন্তু আমার ফেভারিট, খুবই ভালো লাগে। আর এটা আমি মাছের ডিমের ডিম দিয়ে মাছের ডিমে একটা কারি বানাবো, মাছের ডিমের তরকারি। দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপর মশলা হিসেবে দেবো জিরে, একটু জিরে বাটা, আর দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে আর লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী দিতে হবে, যে ঝাল বেশি খাবে সে বেশি দেবে। আর আমি যখন আদা রসুন পেঁয়াজ পেস্ট করেছিলাম তখন আমি কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি, যার জন্য একটু সবুজ সবুজ মতো কালার এসেছে। কষাতে কষাতে যখন একদম জল শুকিয়ে যাবে, একদম
লাগা লাগা মতো হয়ে যাবে, এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জল দেবো। জল দেওয়ার পর এটা আমি ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি ঝোল পেকে গেছে। এবার আমি যে বড়া ভেজে রেখেছি মাছের ডিমে, সেগুলো আমি একে একে দিয়ে দেবো। ডিমগুলো দেওয়ার পর একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর ডিমগুলো নরম হলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের ডিমের তরকারি। এই গরম মশলাটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তাহলে আজকে আমাদের মাছের ডিম দিয়ে কী কী রান্না হলো, মাছের ডিমের চচ্চড়ি, মাছের ডিমের বড়া আর মাছের ডিম দিয়ে বড়া ভেজে তরকারি। এবার আমি নামিয়ে নেবো। এটা একদম মাখা মাখা হয়েছে। রান্নাবান্না কমপ্লিট, এবার খাবার পরিবেশনের পালা। আজকে আর খাবার পরিবেশন হয়নি, ডাইরেক্ট খেতে বসে পড়েছি। যেটা দিয়ে ভাত মাখছি সেটা হলো শুকনো ডাল। ডালটা ভালো করে জাল দিতে 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 একদম শুকনো অবস্থায় এসে তখন নামিয়ে দিয়েছি। এই শুকনো ডাল দিয়ে আর লেবু দিয়ে ভাত মেখে খাচ্ছি। তারপর চচ্চড়ি দিয়ে বড়া দিয়ে খেয়ে নেবো, আর বড়ার ঝোল দিয়ে বড়ার তরকারি দিয়ে। ভিডিওটি আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে, টাটা বাই বাই। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা বাই বাই।